চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পেছনে অব্যবস্থাপনা খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। কারখানাটিতে দক্ষ জনবলের ঘাটতি থাকার কথা উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। বিকট বিস্ফোরণের উৎসস্থল হিসেবে প্ল্যান্টের অক্সিজেন সেপারেশন ইউনিটকে চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের বিস্ফোরণ এড়াতে 9টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। তার কিছু বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। আদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, নিমিষেই জীবন প্রদীপ নিভে যায় সাতজনের। ঘটনার কয়েকদিন পর তিন মালিক সহ 16 জনের বিরুদ্ধে মামলা হয়। মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের পরিচালক ফারবেস উদ্দিন শান্তুকে দেওয়ানহাট এলাকা থেকেই আটক করা হলেও অভিযুক্তদের বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাইরে। সব আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা করার পর থেকে তারা পলাতক আছে, তো আর পরবর্তীতে এই মামলাটা যেহেতু আমাদের স্পেশাল ইউনিট আছে সেখানে ট্রান্সফার হয়েছে, তারা এখন এটা দেখছে। তদন্ত প্রতিবেদন বলছে অনিয়ম অসঙ্গতিতে ভরা ছিল সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্ট। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি এই কারখানায় ছিল কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন সিলিন্ডারও, অথচ ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। এয়ার সেপারেশন ইউনিটের বা কোলামের যে এক্সপ্লোশনটা হলো, এটা এখান থেকে কি কি সম্ভাব্য কারণ এটা হতে পারে, এটা প্রতিবেদনে আছে। এগুলো দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং 9 দফা সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছে তদন্ত কমিটি। আর এই প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব মহোদয়ের কাছে পাঠাবো এবং সেখান থেকে পরবর্তীতে আমরা আমাদের কাছে নির্দেশনা এলে তারপর এটির প্রকৃত কারণ যেটি উদ্ঘাটিত হয়েছে সেটি আপনাদের সামনে পেশ করা হবে। দুর্ঘটনার প্রাণহানি ঠেকাতে হালকা ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের তদারকি শুরু করেছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ যে কারখানাগুলো আছে সেগুলো কিন্তু ভিজিটের কাজ আমরা শুরু করে দেব দু একদিনের মধ্যেই। এদিকে বিএম ডিপুর ভয়াবহ বিস্ফোরণে অর্ধ 17 বেশি প্রাণহানির ঘটনার এক বছর না যেতেই সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আতঙ্ক কাটছে না জনমনে। সবাই আতঙ্কতে আছে, এখানে যেগুলা ফ্যাক্টরি হয়েছে এগুলা কোনো নিরাপত্তা নাই আমাদের। যে ইন্ডাস্ট্রির ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এমন দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।